সামনে চারটে বাবা কিন্তু সামনে চারটে পারবে না, সেই জন্য আমি সামনে তালাক দিয়ে দিয়েছি। এই যে পর্দা করছে বলে যে এই স্বামীর কাছে বিয়ে হয়েছিল, সেই স্বামী পর্দা ভাবে রাখতে চায় না, হ্যাঁ খোলামেলা পছন্দ করে, আর গার্মেন্টসে চাকরি করতে বলে। আমি তো খোলামেলাভাবে কখনো চলি নাই, আগেও চলি নাই, বিয়ের পরেও চলতে চাই নাই। তো আমার স্বামী খোলামেলাভাবে পছন্দ করে, এই জন্য এর কাছে থাকা হয়নি। মানে এই জন্য আপনার ভালো না, এখন কি আপনাকে তালাক দিছে না আগে দেয় নাই? না তালাক হয়ে গেছে, হ্যাঁ শুধু বলে যে খোলামেলাভাবে চলতে, আমার তো এটা পছন্দ না। যে পুরুষ আমার এই বিয়ে করে পর্দাভাবে রাখবে, তার কাছে একবেলা কম খাইলেও সমস্যা নেই, সে যতটুকু পর্দাভাবে রাখতে পারে আর কাছে তো নামাজ পড়াইতে পারে, এটাই তার কাছে আমি চাই। আচ্ছা, সে যদি একবার ডাল ভাত খাওয়াতে পারে তাতে আপনি খুশি। একদম দর্শক, আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল এক মেয়ে বসে আছে, তো আমরা তার জীবনের বাস্তব গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন। আপু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? তারপর নাম কি? আকাশী। বা খুব সুন্দর নাম। তো আকাশে আপা থাকেন কোথায়? থাকি ভোলা। ভোলা, আচ্ছা। তো কখনো কি ঢাকায় আসেন? ঢাকায় আসেন নাই? না। আচ্ছা, তো আকাশে আপা ইউটিউবে কি জন্য আসলেন? আর চেয়ে ভালো একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য। আমার আগে বিয়ে ছিল, তো স্বামী ফেলে রেখে চলে গেছে, এই জন্য আসছে একটা ভালো একটা মনের মতো মানুষ। তো আচ্ছা, তারপর নাম কি বললেন? আকাশী। আচ্ছা, তো আকাশী আপা কি সবসময় পর্দা করেন? হ্যাঁ, বিয়ের আগ থেকে। আচ্ছা, মানে বিয়ের আগেও করতেন, বিয়ের পরেও করতেন? হ্যাঁ। মানে এটা কি স্বামী পছন্দ করতো না? না, আমার হাজবেন্ড এটা পছন্দ করতো না। আমার হাজবেন্ড চাইতো যাতে আমি খোলামেলাভাবে চলি, তো আমার তো এটা পছন্দ না, সেই জন্য এটা নিয়ে ঝামেলা হইতো খুব। আচ্ছা, হ্যাঁ আমার তালাক দিছে। স্বামী ছাড়তে পারবো, ইসলাম তো আর ছাড়তে পারবো না, ঠিক আছে? মরণ তো একদিন আসবে। তো যেটা বললাম, মনে করেন স্বামী ছাড়তে তো পারবো, ইসলাম থাকতে পারবো না। আর তৃতীয় কথা হয়েছে যে আমার পর্দা হয়ে রাখতে হবে, তার কাছে আমি নিশা দিয়ে বসে যাবো। আচ্ছা, তো আপু বিয়েটা হয়েছিল কিভাবে, ফ্যামিলিগত না আপনি প্রেম করে করছেন? না, ফ্যামিলিগত ভাবেই হয়েছিল। বাবা মা আছে? আমার মা আছে আর আমরা তিনটা বোন। আচ্ছা, তিন বোনের মধ্যে বড় কে? বড় বোনের দুই বোনের বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছিলো। তো আমার ভাগ্যদর্শন স্বামীটা পর্দাভাবে পছন্দ করে না বিধা, তো এরকম একটা ঝামেলা হয়ে বাপের বাড়িতে আছে। আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে? না, বাচ্চা কাচ্চা হয়নি। তো ভালো কথা, যাই হোক। তো এখন মনে করেন আবার কি বিয়ে শাদী করবেন? আশা আছে এরকম যে আমার পর্দাভাবে রাখতে পারবে, তার কাছে বিয়ে শাদী বসে। আচ্ছা, সে যদি গরিব হয়? সমস্যা নেই। সে যদি রিক্সা চালায়? সমস্যা নেই, শুধু পর্দা রাখলে হবে। সে জানি ইসলাম ভাবে চলে নাকি, মানে ইসলামিক মাইন্ডের ছেলে চান তো? আচ্ছা, সে গরিব হলেও সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক আপনারা যদি আকাশে না আকাশে আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 0192584130। আমি নাম্বারটা আবারও বলছি, 0192584130। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।